আমি যেখানেই গজল শুরু করি আগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করি তারপর আমরা গজলের দিকে এগিয়ে যাই তো তেমনি আমি কোরআন শরীফ দিয়ে শুরু করছি অনুষ্ঠান তারপর গজলের দিকে এগিয়ে যাব এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার সাথে সাথে আপনারা একটু নিজ নিজ দায়িত্ব করে বসে যাবেন আর সামনে তো মায়েদের বসা উচিত হয়নি তারপরেও সময় নেই যখন আমি আর কিছু বলছি না সবাই আদবের সহিত বসবেন যেন কোনো সমস্যা না হয় আর যেদিকে মায়ের আছে ভাইয়েরা ওদিকে যাবেন না আপনারা সাইডে চলে যান সাইডে একটু চলে যান এদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন আমি শুরু করছি আল্লাহ পাকের শান ও মান পাক কালামুল্লাহ শরীফের দুটো আয়াত তেলাওয়াত দিয়ে শুনবেন হ্যালো চেক 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 হ্যালো আচ্ছা দেখে নাও আগে আমি গাই তুমি দেখে নাও আগে ঠিক আছে এ বাচ্চারা তোরা চুপ করবি তাহলে চুপ করে বস আমি শুরু করি হ্যাঁ চুপচাপ শুনবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা খুব ভালো শুনবি সবাই চুপ করে আমি শুরু করছি পাক কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলেন আমি তাহলে এবার গজলে যাই শুরু করি আমি সর্বাগ্রে সর্বপ্রথম মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের সম্মান হামদে বাড়ি তাআলা আল্লাহ পাকের প্রশংসা দিয়ে তারপর ইনশাআল্লাহ একের পর এক গজল হবে আমি একটু আল্লাহর প্রশংসাকে জানিয়ে নিই তারপর আমরা আমাদের মূল গজলে ফিরে যাব শুনতে থাকুন রথ আকাশে চাঁদের আলো রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি চন্দন জলে দশহরা ভুবন জুড়ে মিঠি মিঠি
জমে জলে দিয়েছো কত বদর রে বলে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহা মহিয়া